শুরু হলো আমাদের শিলিগুড়ি তুমুল গান। এখন মাঝ রাস্তায় প্রায় এখনো 3 থেকে 4 ঘন্টা লাগবে মানুষের সাথে যাচ্ছে। রাস্তাটা পুরো উইদাউট এনি ব্যারিকেড, উইদাউট এনি বড় বড় খাই, তার মাঝখানে সিঙ্গেল একটা রাস্তা, এখান দিয়ে পড়লে একবার শেষ। যারা নতুন বাইক চালক তারা সাবধানতা অবলম্বন করে চলবে, দেখে চলবে ঠিক মতো। তো এখানে দাঁড়িয়ে পড়ে টুকুস করে ছবি তোলার জন্য চেষ্টা করেছি। হালকা বৃষ্টি হওয়ার জন্য রাস্তা পুরো ভিজে গেছে, ভিজে জল হয়ে গেছে, স্লিপ কাটতে পারে এর জন্য স্লিপ হয়ে গেছে। ও চলো খারাপ হচ্ছে, যতটা উপরে তো রাস্তার অবস্থা অফ রোডিং শুরু হয়ে যাচ্ছে, খবর এতটাই খারাপ যে বৃষ্টির জল প্লাস ঝর্ণার জল দিয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে।
এমনিতে ঢাল উঁচু উঁচু ঢালে উঠতে হচ্ছে, তার মাঝখানে আবার এরকম অবস্থা। কত বড় লাইন, আমরা কি পৌঁছাবো না? পৌঁছাবো না আমরা? আমরা কি মঙ্গন পৌঁছাবো না? চল 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 না। কেসটা কি? কত বড় লাইন, এত জ্যাম। কিসের জ্যাম? কেসকি কেসকি কে হুয়া হ্যায় সামনে? হ্যাঁ আগে মে ও আ রহা হ্যায় বড়া গাড়ি তো ট্যাঙ্কার। আচ্ছা বাইক তো দেতা হ্যায় ইসলিয়ে ইতনা জ্যাম হো গিয়া। চল যেতে দেবে বলছে বাইক। যা সকতে কেসটা, এত বড় লাইনের কেস হচ্ছে, সামনে বড় গাড়ি আসছে ট্যাঙ্কার, সেই জন্য সব আটকে দেওয়া হয়েছে। কিন্তু বাইক এলাও আছে, বাইক চলে যেতে পারবে। তাও আমরা একবার জিজ্ঞাসা করিনি স্যার, যা সাকতে না স্যার। ওকে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সিঙ্গেল সিঙ্গেল যেতে বলা হয়েছে আমাদের, যেহেতু সামনে বড় গাড়ি আসছে ও কাজ চলছে। সবকিছু একসাথে হচ্ছে, রাস্তাতে কাজও হচ্ছে, বড় গাড়ি ট্যাঙ্কারও আসছে। সেই জন্য ওখানে এত গাড়ির ভিড় হয়ে গেছে।
জানি না হচ্ছে কি না। বৃষ্টির জন্য কাদা কাদা হয়ে গেছে পুরো রাস্তা। চাকা পুরো স্কিড করছে কিন্তু এমআরএফের টায়ার ভাই ঠিক ঠেলে তুলে দিচ্ছে। বল টেপ সুইচটাকে টিপবি তারপর তো টায়ার গুলো কিভাবে ঠেলে নিয়ে যাচ্ছে এতটা কাদার মধ্যে সেটা দেখাতে দেখতে হবে তো। আর নড়াতে পারবো না আমি। আরে বাপ রে বাপ,
এদিকে বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমি অর্ধেক ভিজে গেছি। চারপাশে কুয়াশা আর বৃষ্টি। অন্ধকার দেখা যাচ্ছে না। আমরা এখন বেরিয়েছি মোমো খেতে, ঘুরিয়ে রেখেছি এই তো আমার দিকে, কিছু বুঝতে সব হয়ে যাবে। ওখানে আমরা মোমো খেতে বেরিয়েছি, যে কারেন্ট নেই না, কারেন্ট আছে কে জানে, বুঝতে পারছি না। এইটা বহুত অন্ধকার, মার্কেটটা ওইদিকে আর কি, ওদিকটা মার্কেট, উপরে মার্কেট আছে, দেখি উপরে কি আছে, উপরটা ঘুরে আসি। এটা পুরো অন্ধকার, সবচেয়ে খারাপ লাগে হলো এই হাঁটাটা। ও স্টার্ট করে দিচ্ছি, আমি অফ করে দিই। প্রমিস যখন করেছিলাম